মতুয়া ধর্ম মহামেলায় আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার শ্রীধাম ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মহামেলার উদ্যোক্তা মতুয়া মহাসংঘ। উনি ভার্চুয়ালি বার্তা দেবেন যাতে এই যে মতুয়া ধর্ম মহামেলা যে অনুষ্ঠিত হচ্ছে এই মহামেলা সাফল্যমণ্ডিত হয় এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সামগ্রিকভাবে সুন্দরভাবে এটা কার্য করতে পারে এবং উনি বার্তা দেবেন সমস্ত এই মতুয়া জাতি এবং মতুয়া ধর্মাবলম্বী যত মানুষ আছে তাদের উদ্দেশ্যে এবং সমস্ত ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে। জলপাইগুড়ির বানারহাটে অস্ত্রসহ গ্রেফতার বিজেপি নেতা, পুলিশ ও তৃণমূলের চক্রান্তে অস্ত্র দেখিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে দাবি অভিযুক্ত নেতার, ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ির বানারহাটে অস্ত্রসহ গ্রেফতার বিজেপি নেতা, চক্রান্ত করে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে পাল্টা দাবি করলেন অভিযুক্ত নেতা। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় শুরু হয়েছে পুলিশি তৎপরতা, উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, বানারহাটের নাথুয়ায় ধূপগুড়ি উত্তর পশ্চিম বিজেপি মণ্ডল সভাপতির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলি ও একটি ভোজালি পাওয়া গেছে। এদিকে বিজেপি নেতার দাবি, তার দাদা তৃণমূল করেন, কিছুদিন ধরে তার সঙ্গে একটি জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল, এরপরই পুলিশ ও তৃণমূলের চক্রান্তে মিথ্যে মামলায় ফাঁসানো হয় তাকে। গণ্ডগোল ছিল, আমার দাদা আজ থেকে 10 বছর আগে হাত পা আমার ভেঙে আমাকে ওই এক জেনেসিস ফাউন্ডেশনে টাকা দিয়ে 1.5 বছর আটকে রেখেছিল, তারপরে আমার পৈতৃক সম্পত্তি আমার জমিগুলো সে বন্ধক দেয়। দাদা ওই টিএমসি করে, এক লিডারকে নিয়ে ফোন করলো, পুলিশ পরের দিন আমাকে ছেড়ে দিত, পরে কাদের যেন আমার সামনেই ফোন করলো, মুকুল ঘোষ মণ্ডল সভাপতি, একে কি কেস দিব বলেন। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। বাংলাকে বিজেপি অশান্ত করবার চেষ্টা করছে, তার প্রমাণ কালকেও গতকালও পাওয়া গেল। বিজেপি মণ্ডল সভাপতি আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে, এই ধরনের যাদের যাদের এগেনস্টে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে, মুখ্যমন্ত্রী বলেছেন দলমত নির্বিশেষে পরিষ্কারভাবে পুলিশ পুলিশের কাজ করবে। পুরোপুরি সাজানো ঘটনা, আমাদের বিরোধী পক্ষ সাজাবে, প্রশাসনে যারা আছে তারা সাজাবে, পুলিশকে তো, পুলিশ তো তাদের অঙ্গুলি হেলনে চলছে, তারা যেভাবে বলছে সেভাবে পুলিশ কাজ করছে, আমাদের মণ্ডল সভাপতি নিরপরাধ। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মালারহাটে একজন ব্যক্তি ইল্লিগাল আর্মস নিয়ে অ্যারেস্ট হয়েছে, তাকে অ্যাজ পার ইনফরমেশন সার্চ করে তার থেকে পাওয়া হয়েছে, কোর্টে চালান করা হয়েছে এফআইআর। সব মিলিয়ে বিজেপি নেতার কাছ থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগ ঘিরে চরমে তরজা। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।